হাই স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল লান আমি সুদেশনা আজ আমি তোমাদের ক্লাস সেভেনের বিজ্ঞানিত সূত্রাবলিয় কোষে দেখি বারো পয়েন্ট টু এর অঙ্কগুলি করাবো এত দূর আমি করিয়ে দিয়েছি আজকে আমি এখান থেকে করাবো দেখো দর্শকটা কি আছে টু এ প্লাস ওয়ান বাই থ্রি এ ইজিক্যাল টু সিক্স হলে ফোর এ স্কোয়ার প্লাস ওয়ান বাই নাইন স্কোয়ার এর মান কত কি দেওয়া আছে টু এ প্লাস ওয়ান বাই থ্রি এর মান দেওয়া আছে সিক্স বার করতে বলেছে ফোর এ এ স্কোয়ার স্কোয়ার প্লাস ওয়ান বাই নাইন দেখো এখানে এ কি দেখো এখানে এ স্কোয়ার স্কোয়ার আর বি আকারে আছে কিন্তু এখানে এ আর বি কোনটা দেখো এ হচ্ছে টু এ তার হোল স্কোয়ার তাহলে হচ্ছে এ স্কোয়ার তাহলে এ হয়ে গেল টু এ প্লাস ওয়ান বাই থ্রি এ তার হোল স্কোয়ার এটা হয়ে গেল বি স্কোয়ার কেন ওয়ান বাই তাহলে হোল স্কোয়ারটা ভাঙলে কি হয় ওয়ান বাই নাইন এ স্কোয়ার তাহলে পেরিয়ে গেল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে আমাদের ফর্মুলা কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস টু এ বি তাহলে কি এটার মান দেওয়া আছে দেখো ছয় তাহলে এখানে বসে গেল ছয় তার হোল স্কোয়ার মাইনাস দেখো উপর উপরে এ নিচে এ কেটে গেল তাহলে কি হবে দুই দুয়ে চার চার বাই তিন তাহলে কি হয় ছয় ছয় ছত্রিশ মাইনাস ফোর বাই থ্রি দেখো তাহলে কি হবে তিন তাহলে সমান হলো একশো চার বাই থ্রি সমান কি হবে এটাকে পূর্ণ করি তাহলে একশো চার কে তিন দিয়ে ভাগ তাহলে তিন কে নয় হাতের নামলো এখানে এক চার তিন চারে বারো বিয়োগ করলে হলো দুই তাহলে চৈত্রিশ পূর্ণ দুই এর তিন দেখো এগারোটা ফাইভ এ প্লাস ওয়ান বাই সেভেন এজিক্যাল টু ফাইভ হলে পঁচিশ এ স্কোয়ার প্লাস ওয়ান বাই ঊনপঞ্চাশ এ স্কোয়ারের মান কত তাহলে দেখো এই মানটা দেওয়া আছে এই মানটা বার করবো তাহলে কি হবে পঁচিশ স্কোয়ার প্লাস ওয়ান বাই ঊনপঞ্চাশ এ স্কোয়ার

তাহলে এখানে বসে গেল পাঁচ স্কোয়ার মাইনাস দেখো এ এ কেটে গেল তাহলে হবে পাঁচ দুয়ে দশ বাইশ সাত সমান দেখো পাঁচ পাঁচে পঁচিশ মাইনাস দশ বাইশ সাত সমান কী হবে লসাগু হবে সাত হচ্ছে একশো পঁচাত্তর মাইনাস দশ তাহলে হচ্ছে একশো পঁয়ষট্টি বাইশ সাত এটা ভাগ করে পূর্ণ করছি কী হবে সাত এক সাত সাত দুয়ে চোদ্দ দুই নামলো এখানে পাঁচ নামলো তাহলে হবে তিন একুশ তাহলে নামলো চার তাহলে হয়ে গেল টু এক্স এক্স মাইনাস ওয়ান বাই টু ফোর হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই ফোর এক্স স্কোয়ার সমান কত কি দেওয়া আছে টু এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইসিক্যাল টু ফোর দেখো আমাকে যে মানটা বার করতে বলেছে সেখানে দেখো এক্স এ স্কোয়ার আছে তাহলে প্রথমটাতে কি হবে এক্স হবে তাহলে এখানে এক্স আনতে গেলে কি করতে হবে এই টুটাকে আমাকে হটাতে হবে তাহলে টুটা এর সাথে কি করে আছে গুণ করে আছে তাহলে দেখো টুটা যদি আমি বিয়োগ সরি ভাগ করি তাহলে দেখো দুই দুই কেটে গিয়ে শুধু এক্স থাকে তাহলে আমি এখানে উভয় পক্ষকে দুই দিয়ে ভাগ করে পাই কী হবে দুইকে উভয় পক্ষকে ভাগ করলে কি হবে দেখো এটার সাথেও ভাগ হবে বাই দুই আবার এটার সাথেও ভাগ হবে বাই দুই সমান কত হবে ফোর বাই দুই তাহলে কি দুইটা যখন ভাগ করছি এই দুটোর সাথেই ভাগ হবে একটার সাথে ভাগ হবে আর একটার সাথে ভাগ হবে না এরম তো হয় না তাহলে দেখো দুই দুই কেটে গেল কত হবে এক্স মাইনাস ওয়ান বাই টু এক্স ইজিক্যাল টু দুই চার তাহলে কত হয়ে যাবে দুই তাহলে দেখো বেরিয়ে গেল এক্স মাইনাস ওয়ান বাই টু এক্স ইজিক্যাল টু টু তাহলে কী বার করতে বলেছে এক্সের স্কোয়ার প্লাস ওয়ান বাই ফোর এক্সের স্কোয়ারের মান তাহলে এক্ষেত্রে কী হবে এ দেখো এ হচ্ছে এক্স স্কোয়ার প্লাস বি হচ্ছে ওয়ান বাই টু এক্স তার হোল স্কোয়ার তাহলে দেখো মান দেওয়া আছে মাইনাসের তাহলে এখানে কি এক্স এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে আর আমরা জানি এ স্কোয়ার প্লাস বি দুটো ফর্মুলা একটা একটা মাইনাস আর প্লাস দিয়ে তাহলে আমরা এখানে মাইনাসের ফর্মুলাটা অ্যাপ্লাই করব কি হবে এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস টু এ বি তাহলে কি এ মাইনাস বি তার হোল স্কোয়ার আছে এ মাইনাস বি এর মান বেরোলে দেখো টু তাহলে টু তার হোল স্কোয়ার প্লাস এক্স এক্স গেল দেখো টু টু কেটে গেল তাহলে কি রইল ওয়ান তাহলে প্লাস ওয়ান তাহলে দুই দুইয়ে চার প্লাস ওয়ান ওয়ান সমান কত পাঁচ দেখো পরেরটা এম এম প্লাস বাই ইজিক্যাল টু মাইনাস পি হলে দেখায় যে এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ার ইজিক্যাল টু পি স্কোয়ার মাইনাস টু তাহলে কি প্রমাণ করতে বলেছে তাহলে বামপক্ষ সমান লিখি বামপক্ষ সমান দেওয়া আছে দেখো এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ার তাহলে কি ফর্মুলা এ স্কোয়ার প্লাস তাহলে এখানে এ হচ্ছে এম স্কোয়ার আর এটা হচ্ছে বি হচ্ছে ওয়ান বাই এম তার স্কোয়ার বি স্কোয়ার তাহলে বি স্কোয়ার ফর্মুলা কী দেখো এখানে যেহেতু মানটা প্লাসের আকারে আছে তাহলে প্লাসের আকারে ফর্মুলাটা পার করছি তাহলে এ প্লাস তার হোল স্কোয়ার মাইনাস টু এ বি দেখো এম প্লাস ওয়ান এর মান দেওয়া আছে তার হোল স্কোয়ার মাইনাস টু দেখো উপরে এ বা নিচে এম কেটে গেল তাহলে মাইনাস টু তাহলে দেখো মাইনাস পি ইন্টু মাইনাস পি কি হয় মাইনাস মাইনাসে প্লাস আর পি আর পি তে পি স্কোয়ার তাহলে এটা হয়ে গেল পি স্কোয়ার মাইনাস টু দেখো এটাই আছে ডান পক্ষতে ডান পক্ষ আর প্রমাণিত দেখো কি আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজিক্যাল টু ফাইভ এ বি হলে দেখাই যে এ স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার ইজিক্যাল টু তেইশ তাহলে প্রমাণ করতে হবে তাহলে বামপক্ষ সমান কী আছে বামপক্ষ সমান আছে এ স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার তাহলে এখানে এ কি এ হচ্ছে দেখো এ বাই বি তাহলে এ স্কোয়ার হয়ে যাচ্ছে এ বাই বি তার হোল স্কোয়ার আর বি হয়ে যাচ্ছে বি বাই এ আর বি স্কোয়ার হচ্ছে তার হোল স্কোয়ার তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা কী হবে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু এ ইন্টু বি দেখো আমার মান দেওয়া আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দেখো এখানে কি করতে হবে এই ভেতরটাকে লস আগু করতে হবে লস আগু কি হবে বি আর এর এ বি তাহলে দেখো বি আছে তাহলে কি হবে এ আর এ এ স্কোয়ার আর এখানে এ আছে তাহলে বি আর বি এ কি হয়ে যাবে বি স্কোয়ার তার হোল স্কোয়ার দেখো এখানে বি বি কেটে গেল এ এ কেটে গেল তাহলে রইল মাইনাস টু দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান দেওয়া আছে ফাইভ এ বি তাহলে কি হবে ফাইভ এ বি বাই এ বি তার হোল স্কোয়ার মাইনাস টু দেখো এ এ আর বি বি কেটে গেল তাহলে কি হয়ে যাবে ফাইভ তার হোল স্কোয়ার মাইনাস টু তাহলে ফাইভ তার হোল স্কোয়ার মানে পাঁচ পাঁচে পঁচিশ পঁচিশ মাইনাস টু তাহলে হয়ে গেল থেকে দুই দিলে তেইশ এটা দেখো আছে ডান পক্ষ আর প্রমাণিত এবার দেখো সিক্স এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইজ ইসিক্যাল টু ফোর এক্স হলে দেখায় যে থার্টি সিক্স এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইসিক্যাল টু টোয়েন্টি এইট তাহলে বাম পক্ষতে কী আছে বাম পক্ষ সমান ছত্রিশ এক্স এস স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার তাহলে এখানে একই ছয় এক্স তার হোল স্কোয়ার তাহলে এটা হয়ে গেল সিক্স এক্স তার হোল স্কোয়ার হয়ে গেল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয়ে গেল ওয়ান বাই এক্স তার হোল স্কোয়ার তাহলে কি ফর্মুলা হবে দেখো এখানে আমার মানটা ঠিক মাইনাসের আকারে আছে তাহলে আমি ফর্মুলাটা মাইনাসের আকারেই ভাঙছি তাহলে এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস টু ইন্টু সিক্স এক্স ইন্টু ওয়ান বাই এক্স কিন্তু দেখো এখানে কি এলো সিক্স এক্স মাইনাস ওয়ান বাই এক্স যার মান আমাদের কাছে দেওয়া নেই মান কি দেওয়া আছে সিক্স এক্স স্কোয়ার মাইনাস ওয়ান টু ফোর এক্স মানে কি দেখো এটার সাথে এটার কি ডিফারেন্স আছে এখানে আছে সিক্স এক্স কিন্তু এখানে আছে কি সিক্স এক্স স্কোয়ার আর এখানে দেখো কি আছে ওয়ান আর এখানে আছে ওয়ান বাই এক্স তাহলে এখানে সিক্স এক্স স্কোয়ারটাকে এ সিক্স এক্স আনতে কী করতে হবে দেখো একটা এক্স দিয়ে যদি আমি ভাগ করি তাহলেই দেখো সিক্স এক্সটা চলে আসে আর ভাগ করলে এইটার ক্ষেত্রেও একটা এক্স চলে আসে তাহলে উভয় পক্ষকে এক্স দিয়ে ভাগ করে পাই তাহলে ভাগ করলে কি হবে দেখো সিক্স এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স সমান হয়ে যাবে ফোর এক্স তাহলে এইটাকে কি এর এটার এই দুটোর মধ্যে বাই আছে মানে কি একবার এটার সাথে এটার বাই আর একবার এটার সাথে এটার বাই তাহলে কি হয়ে যাবে বা সিক্স এক্স স্কোয়ার বাই এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইজিক্যাল টু দেখো এক্স আর এক্স কেটে গেল তাহলে হয়ে গেল ফোর আর এখানে এক্স আর একটা এক্স কেটে গেল তাহলে কি হয়ে যাবে সিক্স এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইজিক্যাল টু ফোর দেখো এখানে সিক্স এক্স মাইনাস ওয়ান বাই এক্স দেওয়া আছে তাহলে মান বেরিয়ে কত ফোর তাহলে ফোর তার হোল স্কোয়ার প্লাস এই এক্স আর এক্স কেটে তাহলে ছয় দুই বারো তাহলে দেখো চার চারে ষোলো প্লাস বারো তাহলে হয়ে গেল আঠাশ এটাই দেখো ডান পক্ষতে আছে প্রমাণিত দেখো কি আছে এম প্লাস ওয়ান বাই এম ইসিক্যাল টু পি মাইনাস টু এই অঙ্কটা যদি তোমরা বইয়ে দেখো দেখো এখানে প্লাসের জায়গায় এখানে মাইনাস হবে তোমরা এটা সংশোধন করে নিও কি বলছে এম মাইনাস ওয়ান বাই এম ইসিকাল টু পি মাইনাস টু হলে দেখায় যে এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ার ইজিক্যাল টু পি স্কোয়ার মাইনাস ফোর পি প্লাস সিক্স তাহলে দেখো বামপক কি আছে পক্ষ সমান এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ার তাহলে এখানে হচ্ছে এ হচ্ছে এম আর বি হচ্ছে ওয়ান বাই এম তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখানে দেখো মাইনাসে যেহেতু আছে তাহলে মাইনাসের তাহলে কি এ মাইনাস ওয়ান বাই এম তার হোল স্কোয়ার প্লাস টু ইন্টু এম ইন্টু ওয়ান বাই এম দেখো এম মাইনাস ওয়ান বাই এম এর মান দেওয়া আছে পি মাইনাস টু তার হোল স্কোয়ার তাহলে হচ্ছে প্লাস এম এম কেটে গেল দেখো প্লাস হচ্ছে টু তাহলে দেখো এখানে কি আছে পি মাইনাস টু তার হোল স্কোয়ার কি আছে এ মাইনাস বি তার হোল স্কোয়ার আঁকার লাগছে তাহলে এ মাইনাস বি তার হোল স্কোয়ার এর ফর্মুলা কী শিখিয়েছিলাম এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এখানে কি হবে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার কি আছে প্লাস টু তাহলে এটা কি হবে দেখো পি স্কোয়ার মাইনাস দুই দিয়ে কত হয় চার ফোর পি প্লাস ফোর প্লাস দেখো টু আছে তাহলে এটা দেখো কি হয়ে গেল পি স্কোয়ার মাইনাস ফোর পি প্লাস চার আর দুয়ে ছয় দেখো এটাই আছে ডান পক্ষতে প্রমাণিত

দেখো এটা কি আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আকারে তাহলে এখানে এ হচ্ছে এ মাইনাস টু তাহলে কি হয়ে গেল প্লাস বি স্কোয়ার এখানে আমি থার্ড ব্র্যাকেট দিলাম কেন কি এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট দেওয়া আছে তাহলে কি দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হলো তাহলে এখানে মাইনাসের মানটা দেওয়া আছে সেই তুমি আমি মাইনাস আকারে ফর্মুলাটা করছি সমান কি হবে দেখো এ মাইনাস বিয়ার প্লাস টু এ তাহলে কি আছে দেখো এটা আছে এ মাইনাস বি তার হোল স্কোয়ার তাহলে এটা আমি দেখো এই ফার্স্ট ব্র্যাকেট যেটা আছে সেটা আমি তুলছি তাহলে তুললে কি হবে দেখো এ মাইনাস টু মাইনাস ওয়ান বাই এ মাইনাস টু তার হোল স্কোয়ার যেমন আছে লিখলাম দেখো এম মাইনাস টু আর এম মাইনাস টু ওপর নিচে কেটে গেল তাহলে হয়ে গেল প্লাস টু দেখো মান কি দেওয়া আছে এ মাইনাস ওয়ান বাই এম মাইনাস টু ইজিক টু সিক্স দেখো এখানে এমও আছে আর মাইনাস ওয়ান বাই এম মাইনাস টুও আছে মাঝে শুধু এই মাইনাস টুটা আছে এই মাইনাস টুটাকে যদি আমি সাইডে লিখি যেমন ধরো এম এটাকে আমি পাশে লিখলাম এম মাইনাস টু লিখলাম এই মাইনাস টুটাকে আমি একটু সাইডে লিখলাম একই জিনিস তুমি সাইডে লেখো বা এটাকে আগে লেখো এটাকে পরে লেখো ব্যাপারটা একই তাহলে এটার সমান কি হয়ে গেল হোলস্কোয়ার যেমন আছে লিখলাম তাহলে দেখো এম মাইনাস ওয়ান বাই এম মাইনাস টু এর মান আমি পেয়েছি তাহলে আছে দেওয়া কি সিক্স তাহলে সিক্স মাইনাস টু তার হোল স্কোয়ার প্লাস টু তাহলে দেখো এখানে ছয় মাইনাস দুই চার তার হোল স্কোয়ার প্লাস টু তাহলে চার চারে ষোলো প্লাস টু সমান হয়ে গেল আঠেরো কষে দেখি বারো পয়েন্ট টু এর অঙ্কগুলি সব করে দিয়েছি বাকি বারো পয়েন্ট ওয়ান বারো পয়েন্ট টু সবগুলোই করানো হলো তোমরা যদি না দেখে থাকো তাহলে ডিসক্রিপশন লিঙ্ক দেওয়া থাকবে তোমরা গিয়ে দেখে নিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও বন্ধুদের সাথে শেয়ার করে দিও এবং চ্যানেলে যদি প্রথমবার এসে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ও পাশে থাকা বেলাইকন প্রেস করতে ভুলো না থ্যাংক ইউ